মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিনের ব্যক্তিগত তহবিলে তন গরিব দুস্থ ও অসহায় শীতের তলের মাঝে 10,000 পিস কম্বল বিতরণ করা হয়। জানুয়ারি 13 তারিখ শনিবার বিয়ানে 11টায় মিরসরাই পৌরসভার নাজির পাড়ার নিজ বাড়িতে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সমস্ত উপস্থিত আছেন 7 নম্বর হাড়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, 5 নম্বর উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, মিরসরাই পৌরসভার কাউন্সিলর রহিমুল্লাহ সহ বিশিষ্ট জনল। নিউজ সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন রেখা।